ফরিদপুর শেরপুর মাগুরা ও সাতক্ষীরায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে সরিষা ক্ষেতের পাশে বসানো হয়েছে মৌবাক্স এতে ফলন পনেরো থেকে বিশ শতাংশ বেশি হবে বলে আশা বিশেষজ্ঞদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে জমি চাষ না করে ছিটিয়ে সরিষা আবাদ করেছেন ফরিদপুরের চাষিরা এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার উৎপাদন খরচ কম আর লাভও ভালো তাই দিন দিন সরিষা আবাদে ঝুঁকছেন চাষিরা অল্প খরচেই এই ফসলটা উৎপাদন করা যায় এবং ফলনটাও অনেক বেশি সর্ষে খেত আমাদের এলাকায় এবার খুবই ভালো হয়েছে হয়তো যারা করে নাই তারা একটু উঠে গেছে যারা করছে তারা কম খরচে ভালো লাভবান হতে পারবে তিন ফসলি জমিকে চার ফসলি করার লক্ষ্যে কৃষি বিভাগের পরামর্শে দ্রুত বর্ধনশীল সরিষা আবাদ করেছেন কৃষকরা ষাট দিনের মধ্যে সরিষা ঘরে তুলতে পারছেন তারা প্রায় সাতশো কৃষকের মাঝে আমরা সরিষার বীজ এবং বিশ কেজি করে ডিপিসার দশ কেজি করে সাপের সার যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের মাঝে প্রণোদনা দিয়েছি শেরপুরে পানি জমে থাকায় যেসব জমিতে সময় মতো আমন ধান রোপণ করতে পারেনি সেসব জমিতে সরিষা আবাদ করেছেন কৃষকরা একটু দেরিতে রোপণ হলেও ফলন হয়েছে ভালো একটু লাগি আবার আমাদের পিছিয়ে গেছে তো পিছিয়ে গেলে আবার ইনশাল্লাহ খুব ভালো দেখা যায় সরিষার যে ওই যে পাতা থাকে পাতা গুলো আবার সরিষার ওই জমিগুলো গুলেন উর্বর শক্তি পারে যে বছর অতি কারণে সরিষার জমিতে জো আসে না যে কারণে এই বছর সময় ভাবে আমাদের সরিষার আবাদ যদিও কম হয়েছে কিন্তু মাঠে যে সরিষার বর্তমান অবস্থা সরিষার ফলন অত্যন্ত ভালো মাগুরায় সরিষা ক্ষেতের পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বসানো হয়েছে মৌবাক্স মৌমাছির মাধ্যমে পরাগায়নের ফলে পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত ফলন বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ বাক্স স্থাপন করা হচ্ছে বিভিন্ন জায়গায় সরিষা ক্ষেতের পাশে ফলে যেটা পরাগায়ন ভালো হবে এবং পনেরো থেকে বিশ পার্সেন্ট সরিষার ফলন বাড়বে বলে আমরা আশা করছি লাভের অংশই বেশি মানে তেল এবং খন তেলে খুব ভালো তেল হয় বা খোল হচ্ছে খোল অনেক কাজে লাগে গরুর খাওয়ানো মাছের খামারে মাঠের যে অবস্থা তাতে মনে হয় সরিষা খুব ভালো হবে লাভ হবে সাতক্ষীরা সরিষা আবাদের সাথে সাথে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে মৌ চাষ জেলার সরিষা ক্ষেতের পাশে বসানো হয়েছে প্রায় দু হাজার মৌ বাক্স সরিষা ক্ষেতের পরে যে আমরা ধান্ডা করি এ ক্ষেত্রে সার কম লাগে এবং আমাদের নিম্ন খরচও কম হয় এই জন্যে আমরা অনেক লাভবান হতে পারি আমি এখানে কাজ করি আমাকে দিন পাঁচ সাতশো টাকার বেশি পারিশ্রমিক দেয় এখানে যে মধু উৎপাদন হয় আমরা বিভিন্ন জেলা জেলায় পাঠাই বিভিন্ন কোম্পানিতে যেই এখানকার সিজন হলে আমরা অন্য আরেক জেলা ডিস্ট্রিকে চলে যাব সাতক্ষরায় প্রায় দুই হাজার মৌবাক্স সরিষা ক্ষেতের পাশে স্থাপিত হয়েছে মৌমাছি পরাগায়নে সহায়তা করে এতে সরিষার উৎপাদনও বৃদ্ধি পাবে পাশাপাশি এই দুই হাজার মৌবাক্স থেকে আমরা আশা করছি মেট্রিক টন মধু হবে সরিষা মৌসুমে জমির পাশে মৌবাক্স স্থাপন আরো জনপ্রিয় করে তুলতে কৃষকদের প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা আরও বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের হাসান মেহেদি মাছরাঙা ডেস্ক